গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক, আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, আমরা প্রত্যেক দিন ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করব যে একটা নতুন দিনের সকাল আমাদেরকে দেখিয়েছে। ঈশ্বরের ইচ্ছা না থাকলে আমরা কিন্তু কখনোই একটা নতুন দিন শুরু করতে পারি না। ঈশ্বর তার সৃষ্টি দিয়ে আমাদেরকে কিভাবে আমাদের ভাগ্যে কি লিখে রেখেছেন তিনিই জানেন। আমরা কিন্তু কেউ বলতে পারবো না আমাদের ভাগ্যে কি আছে। তো ঈশ্বরের কাছে এইটুকুই মানে ঈশ্বরকে ধন্যবাদ জানানো যে একটা একটা নতুন দিন আমাদেরকে দেখাচ্ছেন। তো ভীষণ ভালো যে দিনটাই শুরু হচ্ছে। চাইবো সকাল থেকে সারাটা দিন যেন আমার এবং প্রত্যেকটা মানুষের খুব ভালো যায়, কারণ একটা একটা দিন কার কপালে কি আছে কেউই জানে না। সকালটা হয়তো শুরু করেছে সে খুব ভালো করে, কিন্তু শেষটা হয়তো তার আর ভালো হলো না। তো সেই চাওয়াটা কিন্তু আমরা চাইতে পারি ঈশ্বরের কাছ থেকে, যে ঈশ্বর দিনটা যখন দেখালে দিনটা ভালোভাবে সুন্দরভাবে যাতে কেটে যায় সেইটুকু তুমি দেখিও। তো সকালবেলা কিন্তু কাজবাজ সব শুরু করে দিয়েছি, আর প্রথমেই বিছানাটা তুলে নিয়েছি। তারপর দেখো সমস্ত কাজ একের পর এক করতে হবে, আর কাজগুলো না করলে তো হবে না। সেই কাজ একই কিন্তু কোনো দিন অল্টারনেটিভ ওয়েতে আমি করে থাকি। সব সংসারে কিন্তু একই রকম কাজ, কিন্তু এক একজন এক এক ভঙ্গিমাতে কাজগুলো করে থাকে। তার কারণ সবার কাজই সিস্টেম এক নয়, এক একজনের এক এক সিস্টেমে কাজ চলে। কারোর হয়তো একদম ফার্স্ট মর্নিংয়ে হাজব্যান্ড অফিসে যান বা কাজে যায়, কারোর হাজব্যান্ড হয়তো দেরি করে অফিসে যায় বা কাজে যায়, কারোর বাচ্চা হয়তো খুব ভোরবেলায় স্কুলে যায়, কারোর বাচ্চা হয়তো দেরি করে যায়। তো প্রত্যেকটা পরিবারের কাজ কিন্তু এক, কিন্তু সেটা টাইমটা কিন্তু এক নয়। সেই জন্যে প্রত্যেকে প্রত্যেকের মতন করে কাজগুলো এগিয়ে নেয়। তো আমি তো পুরো কাজবাজ সব সেরে একেবারে স্নান করে চলে এসেছি। তো সকালবেলা হয়ে গেল আমার সমস্ত কিছু কমপ্লিট। তো কোনো কাজই ছোট নয়, সততা এবং পরিশ্রমের মাধ্যমে সব কাজই সফল হওয়া সম্ভব। আমরা যদি মনে করি যে এই কাজটা ছোট, ওই কাজটা ছোট, দেখো ও একটা ছোট কাজ করছে, ওর সাথে কথা বলা যাবে না বা ওর ইনকাম সোর্স কম, সেটা কিন্তু কখনোই বলা উচিত নয়। কারণ সৎ পথে থেকে তুমি যদি কোনো কাজ করো, সেটা কিন্তু অবশ্যই মহৎ কাজ। তবে সেই কাজটা তুমি পরিশ্রমের সাথে, সততার সাথে করো, অবশ্যই কোনো কাজ ছোট নয়, সব কাজই তুমি করতে পারবে। কাজকে কখনো ছোট ভাবা উচিত নয়। আর যদি তুমি সৎ পথে থেকে এক মানে কম রোজগারও করো, তবুও কিন্তু সেটা মনে হবে তুমি কোটি টাকার সমান ইনকাম করছো। আর যদি তুমি কোটি কোটি টাকা ইনকাম করো, কিন্তু সেখানে যদি তুমি অসৎ পথ অবলম্বন করো, অসৎভাবে ইনকাম করো, তাহলে কিন্তু সেটা তোমার মানে কোনো সাফল্যই মানে সাফল্য হয়তো তুমি মন থেকে পাচ্ছ, কিন্তু সেটা সততার সাথে করছো না। সেই জন্যে সততা বুঝিয়ে রেখে সব কাজগুলো কিন্তু করা উচিত। সেখানে থাকবে শান্তি, সেখানে থাকবে সুখ। বলে না, কম ইনকামেও কিন্তু সুখ শান্তি বজিয়ে রাখা সম্ভব হয়। একটা সংসার দেখবে, যদি তোমার সংসারটা শান্তিপূর্ণ থাকে, তাহলে অবশ্যই তুমি অল্প খেলেও তোমার মনটাও শান্তি থাকবে। আর তুমি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করছো অথচ সংসারে কোনো শান্তি নেই, সেখানে তোমার ওই খাওয়ার কোনো মূল্য নেই। সেই জন্য সবসময় ভাবতে হবে যে আমি সততার সাথে যে কাজগুলো করব, সেটা সততার সাথে করব, তাহলে তুমি তোমার শান্তিটা বজিয়ে রাখতে পারবে। তো সেই জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা চলি, তাহলে দেখবে আর সততা মানুষের মূলধন, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তোমার যদি কোনো বিজনেস থাকে, সেই বিজনেস পারপাস সবার সাথে সমান ব্যবহার করতে হবে, তাহলে দেখবে তুমি বিজনেসটা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবে। তো এই জিনিসগুলো মাথায় নিয়ে আমাদের সবসময় চলতে হবে, তাহলে একদিন তুমি ঠিক ভালো জায়গায় পৌঁছাতে পারবে বা ভালো কাজ মানে করে অনেক উপরে উঠতে পারবে। তো এই দেখো সোনা তো স্কুলে চলে গেল, এখন সোনার যে স্টাডি টেবিলটা রয়েছে, সেই টেবিলটাকে এখন আমি একটু সাজিয়ে গুছিয়ে দেব। বইগুলো বড্ড বেশি ছড়ানো ছেটানো রয়েছে,
তো এই যে এখানে একটা সবুজ কালার টেবিল ক্লথ পেতে দিলাম, দিয়ে তারপর আমি সোনার বইগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে নেব। যখন এখন তো বাড়িতে কেউ নেই, আমি একা, যখন একা একা থাকি না তখন খুব ভালো লাগে যে এই কাজটা করি ওই কাজটা করি। যখন সোনা থাকে তখন ও হয়তো বই পড়ছে, ওর কাছে বসে থাকছি, বা সোনার সাথে আমি অনেক গল্প করি, অনেক রকম হচ্ছে খেলাও করি ওর সাথে, আমি ওকে অনেকটা সময় দিই আমি ওর মতন করে, বা দুজন মিলে একটু বসে থাকি, এগুলো কিন্তু আমি আর সোনা করে থাকি, যার জন্যে তখন হয়তো আমার এক্সট্রা কাজগুলো করা হয়ে ওঠে না। সেই জন্যে আজকে ভাবলাম যে সোনার পড়ার টেবিলটাকে খুব সুন্দর করে একটু সাজিয়ে দিই। এই দেখো, এই ফুলদানির ফুলগুলো কিন্তু আমার সোনা নিজের হাতে বানিয়েছে। তো কালকেই বলছিলাম কটা সুন্দর সুন্দর ফুল বানাও তোমার টেবিল ক্লথের টেবিলের উপর রাখার জন্যে। তো এখন যেহেতু ওর সময়টা কম, তো দেখি সময় সুযোগ পেলে তখন আবারও সুন্দর সুন্দর ফুল বানিয়ে এই ফ্লাওয়ার ভার্সের মধ্যে রেখে দেবো। তো এই দেখো, টেবিলটা পুরো সুন্দর করে গোছানো হয়ে গেল। টেবিলটা গোছানোর পরে মনে পড়লো যে ও একটা রাজা রামমোহন রায় আর একটা রবীন্দ্রনাথের পিকচার রেখেছিল, তো সেগুলো টেবিলের পেছনে এই যে রেখে দিলাম। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই দেখো, আমি কিন্তু কাজ করতে করতে যখন একা থাকি তখন একটু গান শুনি। গান কিন্তু তোমাদেরকে ভীষণ পরিমাণে মোটিভেশন করে, যেটা আমি মনে করি ভীষণ মাইন্ডটাকে ফ্রেশ রাখে। তো সেই জন্যে গান, আমার বাড়িতে অনেক রকম মিউজিক সিস্টেম আছে, আমি তোমাদেরকে কোনো একদিন দেখাবো। তো সচরাচর এইটাই বেশি শুনি। আর এই টেবিলটা গোছাতে গোছাতে শুনলাম ঢপ করে একটা নারকেল পড়ার আওয়াজ। তো বেরিয়ে দেখি ওই বেড়ালটা সিঁড়ির উপরে শুয়েছিল। তারপর আমি দেখছি কোথায় নারকেলটা পড়েছে। তো দেখলাম, এই দেখো, এই জঙ্গলের মধ্যে কিন্তু নারকেলটা পড়েছে। তো ভাবলাম নারকেলটা উঠিয়ে নিয়ে যাই। তো এই দেখো, একটা নারকেল কিন্তু সকাল সকাল একদম শ্রীফল পেয়ে গেলাম। নারকেলকে কিন্তু শ্রীফল বলা হয়। তো একটা শ্রীফলের প্রাপ্তি যোগ আমার ঘটে গেল। তো এটাকে নিয়ে ঘরে আসতে না আসতেই দেখছি বাইরে থেকে একটা বাইকের আওয়াজ হচ্ছে। তো এই যে ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দিয়ে গেল। তারপর কিচেনে চলে এলাম একটু রান্নাবান্নার জোগাড় করতে। লাউয়ের খোসা ভাজা করছি। এখানে কালো জিরে, লঙ্কা, লবণ, হলুদ দিয়ে একটুখানি চিনি দেব। এটা দিয়েই কিন্তু আমি এখন কালো হচ্ছে লাউয়ের খোসাটা ভাজা করবো। একটু চিনি দিয়ে দিলাম, দারুণ লাগে কিন্তু। কোনো জিনিসই কিন্তু ফেলার নয়, সেটাকে যদি আমরা একটু সুন্দরভাবে রান্না করতে পারি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো এই দেখো, লাউয়ের খোসা কিন্তু ভাজা হয়ে গেল। এবার পেঁয়াজ, লঙ্কা, লবণ দিয়ে এখানে একটু দুটো ডিমের অমলেট করব। তো একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, ডিমটাও ভেঙে নিলাম, নিয়ে এই যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ডিমের অমলেট বসিয়ে দিলাম। আজকে একদম সিম্পল রান্নাবান্না করব। তো লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে, এখানে ডিমের অমলেটটাও হয়ে গেল। আর এই যে জিরে, পেঁয়াজ, লঙ্কা ফোড়ন দিলাম। ডালটা কিন্তু আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে, এই যে বসিয়ে দিলাম। তো ডালও রান্না হয়ে যাচ্ছে। তো আজকে বেশি কিছু আয়োজন না, এবার একটু চাটনি রান্না করব। এই যে আমটা সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি, পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি, এর মধ্যে লবণ একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল অ্যাড করব। যেহেতু একটু ঝোল টাইপের বানাবো, আজকে খুব থিক বানাবো না, সেই জন্যে এবার এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম। তো এই যে আজকে একদম সিম্পল লাঞ্চ। এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর তোমরা আজকে, আজ নয়, প্রত্যেকটা ব্লগে আমাকে যে সুন্দর সুন্দর কমেন্টস করো, সেই কমেন্টসগুলো কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর কমেন্টসগুলো পড়ে আমার এতটা ভালো লাগে, তোমরা বলো, আমার কমেন্ট ভিডিও দেখে অনেক এনার্জি পাচ্ছ, অনেক সুন্দর সুন্দর রেসিপিও করছো আমার ব্লগ দেখে, আমার কাছে অনেকে রেসিপি জানতেও চাইছো। তো আমাকে এর আগের ব্লগে হচ্ছে নাজমা কুকিং স্টুডিও, ওই দিদিভাই আমাকে বলেছিলো তুমি ঘ্যাটকোল ভর্তাটা দেখালে না, তো তো আমি আগের ব্লগে দেখিয়েছি, তো সেই জন্যে এই ব্লগে আমি আর প্রপারলি দেখাইনি। ঠিক আছে, দিদিভাই যখন দেখতে চেয়েছেন আমি অবশ্যই নেক্সট যেদিন ঘ্যাটকোল তুলব আমি প্রপারলি ঘ্যাটকোল কীভাবে বেটেছি, কী কী দিয়েছি আপনার জন্য আমি অবশ্যই শেয়ার করব। তো এরকম সুন্দর সুন্দর কমেন্ট পড়তে সত্যি আমার ভীষণ ভালো লাগে।
আর 6টা বিছানার চাদর কেচেছি বলে সবাই ভীষণ অবাক হয়ে গেছো যে ওরে বাবা 6টা বিছানার চাদর। তো আমি না এরকম ভীষণ মানে কাজগুলো করি খুব ভালোবেসে, যার জন্যে না কষ্টটা আমার তেমন একটা গায়ে লাগে না, কিন্তু বয়সের সাথে সাথে হয়তো কষ্টগুলো তখন আরও বেশি পরিমাণে গায়ে লাগবে। তো যাই হোক, এইসব মানে কমেন্টসগুলো দেখলে ভীষণ ভালো লাগে। তো নেক্সট টাইম হয়তো আমি হচ্ছে আরও সুন্দর সুন্দরভাবে তোমাদের, তোমরা যেগুলো চাইছো সেগুলো আমি সব করে দেখাবো। তো তোমরা আমার সাথে থাকবে আর এরকম সুন্দর সুন্দর হচ্ছে কমেন্টগুলো কিন্তু করতে থাকবে। আমার এঁচোর চিংড়ি রেসিপিটা তোমরা অনেকে পছন্দ করেছো, তো সেগুলো আমার খুব ভালো লেগেছে যে না এঁচোর চিংড়িটা দেখে তোমরা খুব খুশি হয়েছো, বা আমার কাজকর্মগুলো দেখে আমার কথা শুনে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার ভীষণ ভালো লাগে। তো নেক্সট টাইম আমি তোমরা, তোমাদের যদি কিছু জানার থাকে, যেরকম একজন আমাকে ঘ্যাটকোল রেসিপিটা জানতে চেয়েছে, তো এরকম আমাকে কমেন্টসে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই কমেন্টস অনুযায়ী ব্লগগুলো বানানোর। তো এখন একটু না পাঁপড় ভাজতে ভুলে গেছিলাম, তো ঘরের সমস্ত পরিষ্কার টরিষ্কার করে আবার একটু পাঁপড় ভাজতে বসে গেছি। তো এই দেখো পাঁপড় ভেজে নিলাম, এবার আমরা লাঞ্চ করব। তো এই যে লাঞ্চে আজকে ডিমের অমলেট, এখানে ভাজি, লেবু, শসা, পাঁপড় ভাজা, চাটনি, ডাল, একদম সিম্পল লাঞ্চ মেনু। তো লাঞ্চটা করে নিই, করে নিয়ে তারপরে একটু রেস্ট করব। তারপর এই দেখো হঠাৎ না বিকালবেলা কেমন জানি মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই একটু লাড্ডু খাচ্ছি। তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের শরীরের খেয়াল রাখো। টেক কেয়ার, বাই।